আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ সম্পর্কে এবং এখানকার চিকিৎসা সেবা সম্পর্কে একজনের পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত ভর্তি দিন থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা এখন সরাসরি পেশেন্টের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি? ইয়াসমিন আক্তার। ইয়াসমিন আক্তার, আপনি কোথা থেকে এসেছেন? আমি কর্ণালহাট থেকে, চিটাগাং থেকে। আচ্ছা, আপনি কেন এসেছেন এখানে, কি সমস্যা ছিল? আমার জয়েন্টের সমস্যা ছিল, প্রতিটা জয়েন্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি ছিলেন? জি। আচ্ছা, কতদিন যাবত ভর্তি ছিলেন? আজ 40 দিন। 40 দিন। কোন ডক্টরের অধীনে? ডাক্তার প্রদানের অধীনে, ডক্টর সফিলা প্রধান। সফিলা প্রধানের অধীনে। আচ্ছা আচ্ছা, আপনার জয়েন্টের সমস্যা ছিল? সমস্যা ছিল। আচ্ছা, সেই সমস্যাগুলো মানে কেমন একটু আমাদেরকে যদি একটু খুলে বলতেন। একটু এখন আলাদা মানে কি কি সমস্যা ফেস করতেন আপনি? আমি হাত লাড়াতে পারতাম না, হাত উপরে তুলতে পারতাম না। আচ্ছা, তারপরে হাঁটতে পারতাম না, এই হাত পা লাড়াতে পারতাম না। এখন আলাদা দিলে আমি সুস্থ আছি। মানে হাত লাড়াতে এবং মুখ করতে, সব ধরনের মুখ করতে আপনার সমস্যা হতো? সমস্যা হতো। আচ্ছা, এখন আলাদা দিলে ভালো। আচ্ছা, এই সমস্যাটা কতদিন যাবত ছিল এবং কতদিন যাবত আপনি ভুগছিলেন? কতদিন মানে কতদিন আগে? হ্যাঁ, অনেক দিন যাবত কিন্তু এই সমস্যা ভুগছিলাম, কিন্তু হাঁটাহাঁটি বন্ধ হয়েছে। যে 7-8 মাস ধরে আমার হাঁটাহাঁটি একদম বন্ধ হয়ে গেছে। মানে হাঁটাহাঁটি, সকল ধরনের মুভমেন্ট একদম 8-9 মাস ধরে বন্ধ ছিল? জি জি। আচ্ছা, এই সমস্যাটা কতদিন যাবত, মানে এই 8-9 মাস ধরে? এই ব্যথাটা কিন্তু আরো আগে। আচ্ছা, চিটাগাং এর মধ্যে অনেক ডাক্তার দেখাইছি, কোনো ইমপ্রুভ দেখা যাচ্ছে না, সেজন্য ওনার কাছে আসা আর কি, স্যারের কাছে। আচ্ছা, চিকিৎসা নিয়েছেন এর আগে, সেই চিকিৎসাটা কেমন ছিল, মানে কি ধরনের চিকিৎসা? ভালো। মানে এর আগে যে যখন চিকিৎসা নিয়েছিলেন মানে চিটাগাং এ, ডক্টর তো দেখেছিলেন, সেখানে কি ধরনের চিকিৎসা সেবা ছিল? এমনি ওষুধ দিয়েছিল, এরকম মানি থেরাপি, এই ব্যায়াম, এগুলো করেনি, শুধুমাত্র মেডিসিন। শুধু মেডিসিন দিয়েছে। আচ্ছা, আপনার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ আছি। সুস্থ আছেন? আচ্ছা, আপনি তো আজকে রিলিজ নিচ্ছেন। জি জি। তো আপনি কতটুকু সন্তুষ্ট, মানে এই যে 40টা দিন ধরে আপনি চিকিৎসা নিয়েছেন? জি, সন্তুষ্ট আমি। সন্তুষ্ট? জি। আচ্ছা, আমাদেরকে একটু খুলে বলবেন কি, আপনি তো যেহেতু দীর্ঘদিন যাবত এখানে ভর্তি ছিলেন, এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন, যারা সেবাদানকারী নার্স, তারপর স্টাফরা যারা আছেন, তাদের ব্যবহার কোনো সন্তুষ্ট অসন্তুষ্ট হয়েছেন কিনা? সন্তুষ্ট, সন্তুষ্ট, সবাই ভালো। সকলেই ভালো? হ্যাঁ, সবাই ভালো। আচ্ছা আচ্ছা, আপনি তো আজকে চলে যাবেন তাই না? তো পরিবেশটা কেমন এখানকার, আমাদেরকে যদি একটু বলতেন। ভালো, ভালো। আচ্ছা, আপনার মতো যে অন্যান্য পেশেন্টরা আছে, তাদের সম্পর্কে তাদের কোনো অ্যাডভাইস দেওয়ার আছে কিনা, কোনো পরামর্শ দেওয়া আছে কিনা তাদের প্রতি? হ্যাঁ, সবাইকে তো চিটাও গিয়ে তো বলবো, মানে এরকম আমার ভালো লাগছে, সব মানে ডাক্তার এবং নার্স, এই ইয়াদের থেরাপিস্টদের সবাইকে ইয়া লাগছে, তোমরা গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আমরা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, টুডেস অনলাইন পত্রিকা থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম।